Jinping with his interpreter cornered Prime Minister. If there is sincerity here for you, let's create the condition. The way the conversation was conducted. If there is sincerity on your part, Vice President Xi Jinping. বালি সম্মেলনে কথোপকথনের এক ফাঁকে কানাডার স্মার্ট প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধমকে দিয়েছেন, চমকে দিয়েছেন, বকে দিয়েছেন, রেগে গিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কানাডার নিউজ টিভির সাংবাদিক অ্যানি বার্জন তার টুইটার অ্যাকাউন্টসে এমন একটি ভিডিও আপলোড করেন। সঙ্গে সঙ্গে ভিডিওটি হাজার হাজার শেয়ার হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায় সারা টুইটার জগতে, টুইটার থেকে ফেসবুকে, ফেসবুক থেকে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে। সেই ভিডিওতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে শি জিনপিংয়ের উত্তপ্ত বাক্য বিনিময়ের কথাগুলো ধরা পড়ে। কানাডার প্রধানমন্ত্রীর সাথে চীনের প্রেসিডেন্টের আলোচনা এবং সিদ্ধান্তের বিষয়গুলো মিডিয়াতে প্রকাশ করে দেওয়ায় চীনের প্রেসিডেন্ট ক্ষুব্ধ হন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রীকে বলেন, আলোচনার হেডিংয়ে লেখা আছে গোপন বৈঠক, অথচ বৈঠকের সিদ্ধান্তগুলো পত্রিকাতে লেখা হচ্ছে, এটি কিভাবে সম্ভব? শি জিনপিং বলেন, এটি কোনোভাবেই ঠিক নয়, আপনি দায়িত্বশীল মানুষ নয়। আপনি যদি দায়িত্বশীল মানুষ হতেন তাহলে বুঝতেন এই কাজটি কোনোভাবেই উচিত হয়নি। শি জিনপিং ক্ষুব্ধ হয়ে বলেন, দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মানেই বুঝতে পারার কথা, আলোচনার বিষয়বস্তু বা চরিত্র এমন হওয়ার কথা নয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তখন কিছুটা বিব্রত হয়ে বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, তবুও আমরা একসাথে কাজ করব, একসাথে কাজ করতে চাই, আলোচনা চালিয়ে যেতে চাই। তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গলা ভারী করে বলেন, ওকে, আলোচনা চালিয়ে যাবেন, তাহলে আলোচনার পরিবেশ তৈরি করেন, আলোচনার প্রতিশ্রুতি ঠিক করেন, আলোচনার হেডিং ঠিক করেন। যদিও চীন কানাডার সম্পর্ক অনেক দিন থেকেই ভালো নয়, 2019 সালে কানাডার সাধারণ নির্বাচনে চীন হস্তক্ষেপ করছে এমন একটি খবর ছড়িয়ে পড়ার পর কানাডার সাথে চীনের সম্পর্ক বেশ বরফ পর্যায়ে চলে যায়, বেশ শক্ত পর্যায়ে চলে যায়, খারাপ পর্যায়ে চলে যায়। মাসখানেক আগে ইউশেং ওয়াংকে নামের চীনের এক নাগরিককে তথ্য প্রচারের অভিযোগে অ্যারেস্ট করার কারণে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। যদিও তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এই বিষয়টি তাদের সাথে খারাপ সম্পর্কের প্রতিফলন নয়, এটি শুধুই তাদের আলোচনায় ব্যাঘাত ঘটার কারণে, আলোচনার শর্ত ভঙ্গ করার কারণেই তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবুও রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা যখন আলোচনা করেন তখন তাদের মধ্যে একটি ন্যূনতম ভদ্রতা এবং শিষ্টাচার থাকবে, কারণ তাদেরকে কোটি কোটি মানুষ ফলো করে, তাদের দিকে পৃথিবীর মিডিয়া নিবন্ধিত থাকে এবং তাদের দেখে তাদের ফলোয়াররা শিখে, শিক্ষা লাভ করে, তাদের কাছ থেকে কাটেছে শিখে, সেই হিসাবে তাদের আরেকটু সংযত হওয়া উচিত বলে সবাই মনে করে। এ কারণে এই ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে বিশ্বনেতারা বেশ বিব্রত এবং তারা প্রায় সবাই অস্বস্তিতে ভুগছেন, এবং এমন একটি ভিডিও প্রকাশ করাও একটি কার্টেসি লঙ্ঘন বলে সবাই মনে করেন, এটি অভদ্রতা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।